রানি দৌড়ানো, রোজ সকালে ঘুম থেকে উঠে মাঠে বা রাস্তায় দৌড়ানোর যে কত উপকার তা তোমরা অনেকেই জানো না, তাই তোমরা এই রানিংকে ভ্যালুও দাও না। এক সায়েন্টিফিক রিসার্চে জানা গেছে যারা রোজ সকালে রানিং করে তাদের হেলথ আর 5টা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকে। রোজ সকালে ঘুম থেকে উঠে মাত্র 10 মিনিটের রানিং তোমার হেলথকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। রানিং তোমায় প্রচণ্ড অ্যাক্টিভ আর ফিট মানুষ বানায়। রানিং ইন্টারনালভাবে তোমায় প্রচণ্ড স্ট্রং করে তোলে। অনেক মানুষ আছে যাদের সারাদিনই শরীর ঝিমিয়ে থাকে, কোনো কাজ করতে তাদের ভালো লাগে না, মানে যারা প্রচণ্ডভাবে লেজি হয়। তারা যদি রোজ রানিং করে তাহলে তাদের এই লেজিনেস একবারে কমে যাবে। মাত্র 1 উইকের রানিং তাদের প্রচণ্ড এনার্জেটিক বানিয়ে দেবে। অনেক মানুষ এটা বলে থাকে, আমরা তো পুলিশ বা আর্মির লাইনে দাঁড়াবো না যে রানিং করবো রোজ। তাদের আমি বলবো, ভাই এইসব ফালতু কথা বলা বন্ধ করে নিজের জন্য, নিজের বডিকে ঠিক রাখার জন্য রানিং করো। রানিং হলো এমন একটা এক্সারসাইজ যা তোমার পুরো বডিকে চনমনে আর অ্যাক্টিভ করে। আর আমার মতে বলে রানিংয়ের মতো সোজা এক্সারসাইজ আর কিছু হয় না। সাঁতারও মানুষের বডিকে প্রচণ্ড ফিট রাখে, বাট সাঁতার শিখতে অনেক দিন টাইম লাগে, তাই সবচেয়ে সোজা এক্সারসাইজ হলো রানিং। যেসব ছেলেমেয়েদের হাইট কম হয় তারা যদি রোজ রানিং করে তাহলে তাদের হাইটও আস্তে আস্তে বাড়বে। আর রানিংয়ে হাইট বাড়ে এটা সায়েন্টিফিকভাবে প্রুফ। যাদের যাদের ঠিকমতো হাইট গ্রো হচ্ছে না তারা যদি রোজ রানিং করে তাহলে তাদের হাইট বাড়বেই। অনেক মানুষ এমনও আছে যাদের রাতে ঠিকমতো ঘুম হয় না বা খাবার ঠিকমতো হজম হয় না, তারা রানিং করা স্টার্ট করে দাও আর 1 উইক পর দেখো এর বেনিফিট কী হয়। তোমরা যদি পুজোর আগে একটু নিজের ওজন কমাতে চাও তাহলে দৌড়ানোই হলো সবচেয়ে বেস্ট এক্সারসাইজ। যাদের যাদের প্রচণ্ড মাত্রায় সর্দি কাশি হয় বা মাঝে মাঝেই জ্বর আসে, তারা যদি রানিং করতে আরম্ভ করে তাহলে তাদের এই সমস্যাগুলো খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। তুমি কি প্রচণ্ড টেনশান করো বা একটুতেই নার্ভাস হয়ে যাও, তাহলে রানিংয়ের মতো ভালো এক্সারসাইজ আর নেই। রানিং তোমার স্ট্রেস লেভেলকে একবারে কমিয়ে দেয়, যার ফলে তুমি থাকবে সবসময় কনফিডেন্ট। তাই নিজের আত্মবিশ্বাস বাড়াতে হলে রোজ সকালে রানিং করো। যাদের ঠিকমতো খিদে হয় না তারা যদি রানিং করতে আরম্ভ করে তাহলে তাদের খিদের পরিমাণ বাড়বে, আর মধুমেহর মতো কঠিন রোগও রানিং করার ফলে ভালো হয়ে যাবে। যারা যারা ডিপ্রেশনে ভুগছো তারা রোজ ভোরে রানিং করো, তারপর দেখো ম্যাজিক ডিপ্রেশন কীভাবে পালাবে। যারা যারা নিজের স্কিনের গ্লোকে বাড়াতে চাও তারা মাত্র 1 মান্থের জন্য রানিং করে দেখো, তারপর দেখো তোমাদের স্কিনের গ্লো কীভাবে বাড়বে। সো ফ্রেন্ডস, আমি ডিসকভার 21 এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটা সহজ পন্থা বলে দিলাম, যার ফলে তোমরা শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি ফিট থাকবে। আর তোমরা তো জানো বডি ফিট তো মাইন্ডও ফিট, তাই তোমরা কে কে কাল থেকে রানিং করতে যাবে নিচে কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটা যারা রানিং করে না তাদের শেয়ার করে দাও ফেসবুক আর হোয়াটসঅ্যাপে। আর এমন সব ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দাও। থ্যাংক ইউ।